করতে করতে এই খবরটা পেয়েছিলাম। যা বলবো খুব তাড়াতাড়ি বলবো, সব থেকে তাড়াতাড়ি এবং সব থেকে কম্পোজিট একটা আপডেট আমি আপনাদের দিয়ে দেবো। যে খেলোয়াড়টিকে সাইন করা হয়েছে এসিস বেঙ্গলে কিছুক্ষণ আগে, তার নাম অ্যানাউন্স করা হয়েছে অফিসিয়ালি, তার নাম হচ্ছে ড্যারেন সিডওয়েল। মাত্র 23 বছর বয়স, 5 ফুট 9-10 ইঞ্চির মতো উচ্চতা, ডিফেন্সিভ মিডফিল্ডার। আপনারা জানেন আমি দারভিসেভিচকে মিডফিল্ডার হিসেবে সাইন করানো হয়েছিল, অ্যাটাকিং মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডফিল্ডার, উই আর বিট কনফিউজ, ঠিক আছে, দুটো রোলই ওকে দেখা গিয়েছিল। তো এই এর যা প্লেয়িং পজিশন দেখা যাচ্ছে, এ বেসিক্যালি ডিফেন্সিভ মিডফিল্ডার, ঠিক আছে, কিন্তু কোনো কখনো সেন্টার ব্যাক হিসেবেও খেলতে পারে। হি ইজ বেসিক্যালি ডিফেন্সিভ মিডফিল্ডার বাট সেন্টার ব্যাক হিসেবেও খেলতে পারে, মাইন্ড ইউ। আপনারা এটা খুব শর্ট আপডেট দিচ্ছি, খুব তাড়াতাড়ির মধ্যে আমি বলে দিচ্ছি এর প্লেয়িং হিস্ট্রিটা। 2020-21 একে কর্ডোবাস, এর কিন্তু স্পেন থেকে আসছে বেসিক্যালি, ঠিক আছে, যদিও আজ কিন্তু এর প্লেয়িং ক্যারিয়ারের বেশিরভাগ সময়টাও স্পেনে এবং ইংল্যান্ডেও কাটিয়েছে, ঠিক আছে, আর বেলজিয়ামেও খেলেছে। স্পেন থেকে যখন আসছে, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট যে আমাদের যে কোচ আছে সেই কোচ নিশ্চয়ই ওর খেলাটা আগে দেখেছে এবং কোচের পরামর্শই আসছে। নামটা আমি আবার বলে দিচ্ছি, কেউ আমাকে নামটা জিজ্ঞেস করছেন, শুভময় বিশ্বাস নামটা আমাকে জিজ্ঞেস করছেন, আমি বলে দিচ্ছি ড্যারেন সিডওয়েল, DDARREN, ড্যারেন সিডওয়েল, SIDOEL, ড্যারেন সিডওয়েল, এ হচ্ছে নাম। আমি খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি, এটা খুব ছোট লাইভ হবে যেহেতু, এর আগে 2020-21 কর্ডোবা CFA খেলেছিল, কর্ডোবা CF সেকেন্ড, মানে স্পেনের সেকেন্ডা ডিভিশন ফোর্থ টায়ারের একটা ক্লাব। এর আগে খেলেছিল হারকিউলিস সিএফ ও ফোর্থ টায়ারের একটা ক্লাব সেকেন্ড ডিভিশনের। এর আগে খেলেছিল আর্দ্রা কাটজালি, বেসিক্যালি এটা বেলজিয়ামের টিম এবং এটা কিন্তু ফার্স্ট টায়ার টিম বেলজিয়ামের, ঠিক আছে। এর আগে খেলছিল ইংল্যান্ডে আন্ডার-20 টিম খেলেছিল রিডিংয়ের নাম আপনারা অনেকেই শুনেছেন, ইংলিশ প্রিমিয়ার লিগ রিডিং খেলে এখন বর্তমানে, ইংলিশ প্রিমিয়ার লিগে রিজার্ভ, মানে ইংলিশ প্রিমিয়ার লিগে যে রিজার্ভ মানে এটা রয়েছে সেইখানে কিন্তু ও খেলে এসছে, সেখানে রিজার্ভ PLAও খেলে এসছে, রিডিং আন্ডার-23 টিমেও ছিল, ঠিক আছে। এছাড়াও এর বেসিক্যালি ও কিন্তু আয়াক্স আমস্টারডাম এ ফার্স্ট একদম ক্যারিয়ার শুরু করেছিল, অ্যাডো বলে একটা ক্লাব আছে হল্যান্ডের, মানে নেদারল্যান্ডের ক্লাব আছে, হচ্ছে অ্যাডো থেকে প্লেয়িং, মানে ওর মানে ফুটবল শিক্ষাটা শুরু করে, তারপর আমস্টারডামে ইউথ সিস্টেম থেকে উঠে এসছে। মনে রাখবেন আয়াক্স আমস্টারডামে ইউথ সিস্টেম কিন্তু পৃথিবীর অন্যতম সেরা ইউথ সিস্টেম, এটাকে বলা হয়। আপনারা যারা ইউরোপিয়ান ফুটবল ফলো করেন, আপনারা যারা বিশ্ব ফুটবল সম্পর্কে অনেক খোঁজ খবর রাখেন, তারা নিশ্চয়ই জানবেন যে আয়াক্স আমস্টারডামে ইউথ ফুটবল মানে সিস্টেম থেকে অনেক বড় বড় প্লেয়ার বেরিয়েছে এবং পৃথিবীর অন্যতম সেরা ইউথ সিস্টেম বলা হয় আয়াক্স আমস্টারডামে ইউথ সিস্টেমকে। আয়াক্স আমস্টারডামে আন্ডার-17, আন্ডার-19, আন্ডার-20 খেলেছে, তারপর রিডিংয়ে আমি বললাম আন্ডার-20 খেলেছে, তারপর আস্তে আস্তে সিনিয়র, যেহেতু ওর বয়সটা এখন মাত্র 23, তারপর আস্তে আস্তে কিন্তু ও সিনিয়র ক্লাবগুলোতে খেলতে শুরু করে। হল্যান্ডের জাতীয় দলে খেলেছে, বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টও খেলেছে, আমি আপনাদের বলে দিচ্ছি। নেদারল্যান্ড আন্ডার-18 খেলেছে, আন্ডার-17 খেলেছে, আন্ডার-16 খেলেছে, আন্ডার-15 খেলেছে, ঠিক আছে। আন্ডার-15 হয়ে 4 ম্যাচ খেলেছে, আন্ডার-16 হয়ে 7 ম্যাচ খেলেছে, আন্ডার-17 হয়ে 5 ম্যাচ খেলেছে, এটা আপাতত তথ্য রয়েছে। 93 ম্যাচ খেলে সমস্ত কিছু মিলিয়ে, 93 ম্যাচ খেলে ওর 5 গোলের রেকর্ড রয়েছে, 2 অ্যাসিস্ট রয়েছে। বেসিক্যালি যেটা আমার মনে হচ্ছে, আমি ওর খেলা বা ক্লিপিংস কিছুই দেখতে পাইনি, খুব তাড়াতাড়ি করতে হচ্ছে লাইভটা, বেসিক্যালি আমার যেটা মনে হচ্ছে যে ও বেসিক্যালি ডিফেন্সিভ মিডফিল্ডার, বাট হি অলসো ক্যান প্লে সেন্টার ব্যাক, বাট ওকে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেই চিন্তাভাবনা করা হচ্ছে এবং হয়তো কোচ সেই রকম চিন্তাভাবনা থেকেই নিয়েছে। সুতরাং একটা জিনিস মোটামুটি আপনারা বুঝতে পারলেন, আমি দারভিসেভিচকে কি কিন্তু অ্যাটাকিং রোলই রাখা হচ্ছে, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেই রাখা হচ্ছে, কোচ কিন্তু সেরকমই চিন্তাভাবনা করছেন, তাই জন্যই এই ছেলেটিকে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে কিন্তু রিক্রুট করা হলো। সুতরাং ড্যানিয়েল চিমাকে অ্যাসিস্ট করবে কে, মানে আমরা অনেকেই কালকে থেকে শুনতে পাচ্ছি, অনেকেই আমাকে বললেন চিমা অকরের পিছনে কৃষাণু দে ছিল, ড্যানিয়েল চিমার পিছনে কে থাকবে? আমার মনে হয় ড্যানিয়েল চিমাকে অ্যাসিস্ট করার জন্য আমরা আমির দারভিসেভিচকে দেখতে পাবো, ঠিক আছে, সেটা আমার মানে ধারণা, এখনও পর্যন্ত সেই ধারণা। এবার আরও নিশ্চয়ই আরেকজন সেন্টার ফরওয়ার্ড আপনারা দেখবেন। 5 প্লেয়ার অ্যানাউন্স হয়ে গেল, প্রথমে আমি নামগুলো বলে দিই, আমির দারভিসেভিচ,
কোসেভিচ, টমিস্লাভ মার্সেলা, হ্যাঁ, ফ্রান্সো প্রিৎজে, ড্যানিয়েল চিমাচোকু, এবং এই প্লেয়ারটি যার নাম হচ্ছে ড্যারেন সিডওয়েল, এ হচ্ছে একজন নেদারল্যান্ডের প্লেয়ার, মাত্র 23 বছর বয়স, এবং নেদারল্যান্ডের জাতীয় দলে বিভিন্ন বয়সভিত্তিক জাতীয় দলে খেলেছে, আন্ডার 15, 16, 17, 18 খেলেছে। বর্তমানে ও লাস্ট খেলেছে হচ্ছে কর্ডোবা এফসি, সেটা হচ্ছে স্পেনের সেকুন্ডা ডিভিশন একটা ফোর্থ টায়ারের একটা ক্লাব। স্পেন থেকে যখন আসছে এক্সপেক্ট করা যেতে পারে যে আমাদের কোচ কিন্তু ওকে দেখেছে। দিস ইজ দ্য অল থিং, আমার এটি আপনাদের বলা ছিল একটা ছোট্ট লাইভ। এরপরে এই প্লেয়ারটির সম্পর্কে আরও অনেক বিশদ বিবরণ নিয়ে আমি কিন্তু বড় লাইভ করব, এবং যেটা আজকেই আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ সো মাচ। প্রায় 90 জন আছেন, একটাই রিকোয়েস্ট, কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এই 90 জনের মধ্যে একজন সাবস্ক্রাইব না করে থাকেন আমার কথা মনে করে, প্লিজ নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে দেবেন। আর 93 জন আছেন, মাত্র 24টা লাইক একদম ভালো লাগছে না, প্লিজ প্লিজ ডু লাইক ইট, প্লিজ ডু লাইক অ্যাবসলিউটলি অল অফ ইউ, অফকোর্স। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো থাকবেন। নতুন একটা এর আমি বলছি যে এর একটা বিশদ বিবরণ, ড্যানিয়েল এই সরি ড্যারেন সিডওয়েলের একটা বিশদ একটা ভিডিও নিয়ে, মানে প্লেয়িং ক্যারিয়ার থেকে শুরু করে পুরো একটা অ্যানালিসিস নিয়ে আমি কিন্তু আজকে সন্ধ্যেবেলা অবশ্যই আপনাদের সঙ্গে উপস্থিত হবো। থ্যাংক ইউ সো মাচ, লাইক করবেন, কাটছি।